ভালোবাসা, প্রেম অনেকের মতে তা বয়স কিংবা টাকা পয়সা দেখে হয় না। আবার অনেকে বলেন এই বয়সে কি এসব করা কি উচিত তোমার, কিন্তু দোষটা কি সত্যি আমার? আমি কাউকে ভালোবেসেছিলাম, কারণ প্রেমে পড়েছিলাম, তাকে আমার জীবনে সব কিছু মনে করেছিলাম, তার জন্য আমি আমার জীবন শেষ করে দিতেও রাজি ছিলাম। কিন্তু আজ তার জন্য আমার মনে চোখে শুধুই ঘৃণা। আমি তাকে ভুলতে চাই, কিন্তু ভুলতে চাইলেই কি ভোলা যায়? না, আমার মন তাকে ভুলতে দেবে। অনেকেই আমরা চেষ্টা করি নিজেকে বিজি রাখার, তাহলেই হয়তো আমরা সেই মানুষটিকে ভুলতে পারবো। কিন্তু তা এর পারমানেন্ট সলিউশন নয়। অবশ্যই নিজেকে কাজের মধ্যে রাখো, তাও সারাদিনে খানিকটা সময় আমরা ফ্রি থাকবো, তখন আবার আমাদের মনে সেই মানুষটি ঘুরতে থাকবে। আমরা যখন কোনো কাজ জোর করে করি, তখন তা কোনো কাজে আসে না। ঠিক সেইভাবে আমরা যদি কাউকে জোর করে ভুলতে চাই, তাহলে তার কথা আরো বেশি করে মনে পড়বে। সেহেতু আমাদের প্র্যাকটিস করতে হবে নিজেকে যে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার এবং নিজেকে বিজি রাখার। এবং যখন আমরা বিজি না থাকবো, তখন অন্য কথা চিন্তা করার। সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে, ওভার থিঙ্কিং আমাদের পক্ষে ক্ষতিকারক। আমাদের মাথায় খারাপ চিন্তা ভাবনা ঢোকায়। কেউ যদি আমাদেরকে হার্ট করে, ঠকায়, তাহলে সারাদিনে যে কোনো সময় যখন আমরা ফ্রি থাকবো, তখন ভগবানের কাছে প্রার্থনা কর যে আমি যদি কোনো ভুল করে থাকি কিংবা কারোর ক্ষতি করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করো, আর যে আমাকে ঠকিয়েছে তাকেও ক্ষমা করো। এই প্রার্থনাটা দিনে 15 দিন মন থেকে করো, নিজেই এর গুণাগুণ বুঝতে পারবে। এই প্রার্থনাটির ফলে নিজের মনটাও হালকা হবে এবং আমাদের পাস্টের যা কিছু খারাপ তাও আমরা ভুলে যাব। আসল কথাটি হচ্ছে, আমরা যার থেকে দূরে যেতে চাই তার আরো বেশি কাছাকাছি চলে যাই। তাই মন থেকে সব কিছু ঝেড়ে ফেলে দাও, প্রার্থনা করো আমার মনে যদি কাউকে নিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, তাহলে তা দূর করো, কারোর জন্য যেন আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা না আসে। এই প্রার্থনাটি ভিডিওটি দেখা শেষ করে একবার করে দেখো, কথা দিচ্ছি মনটা অনেকটা হালকা হবে, মনের মধ্যে যত খারাপ চিন্তা ভাবনা আছে দূর হবে। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।